সোহেল রানা। এই গেলাম পরিচয়, এবার জানিয়ে দিই যে আমরা কিভাবে অনুষ্ঠানটাকে করব, অর্থাৎ এই প্রতিযোগিতা কিভাবে হবে। অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই, বিষয়ভিত্তিক রাউন্ড থাকবে, সেখানে চারটি বিষয় থেকে আমরা প্রশ্ন করব। তারপর থাকবে আমাদের ক্লু রাউন্ড, সূত্র রাউন্ড, সেখান থেকে আমরা তিনটি করে সূত্র দিয়ে জানতে চাইব কারো নাম বা কোনো জায়গার নাম। আর সবার শেষে থাকবে কুইক কুইজ, ঝটপট প্রশ্ন, চটপট উত্তর। তো চলুন শুরু করি আমাদের আজকের কুইজ। কুইজ বিষয়গুলো হচ্ছে সাম্প্রতিক বিশ্ব, বাংলাদেশ, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি এবং খেলাধুলা। কুইজ কুইজের শুরুতেই প্রশ্ন করব বিজ্ঞান বিষয় থেকে। আর বিজ্ঞান থেকে প্রথমে সুযোগ পাবে আব্দুল্লাহ নোমান এবং আব্দুল্লাহ জাহিদ। বিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন, 1660 সালে বিজ্ঞান বিষয় বা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাবার জন্য একটা একাডেমি করা হয়েছিল এবং সেই একাডেমি বদৌলতে বা তাদের কারণে আজকে এই যে আমরা এত আবিষ্কার দেখছি এবং আমরা যে এত আজকে এগিয়ে গেছি, এই একাডেমির অবদান সবচেয়েতে বেশি এবং বিশ্বের সবচেয়ে বড় বড় বিজ্ঞানীরা এই একাডেমির সদস্য ছিলেন এবং এই একাডেমি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। প্রশ্ন হচ্ছে 1660 সালে বিজ্ঞান বিষয়ক কোন প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল? রয়্যাল একাডেমি। রয়্যাল একাডেমি বলেছে নোমান, এবং নোমান আপনার এই উত্তর সঠিক এবং 10 নম্বর। ভেরি গুড, ভেরি ওয়েল ডান নোমান। এবারে পালা হচ্ছে সোহেলন এবং ফয়েজের, দেখি তারা কত নম্বর পান। আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশে এক সময় একটি উদ্ভিদ ছিল যেই উদ্ভিদকে বলা হতো যে সোনার চেয়ে দামি এবং বাংলাদেশ ছিল এইটা রপ্তানিতে সবার শীর্ষে এবং আমাদের আয়ের একটা বিশাল বড় অংশ আসত এই উদ্ভিদটা থেকে, কোনটা? এটা পাট। পাট। এটার জন্য নাম্বার দেব না। আচ্ছা, নাম্বার দেব যদি আমাকে বলতে পারেন যে এই পাট, আমাদের তো উদ্ভিদ তো বিভিন্ন ধরনের আছে তাই না, পাট কি ধরনের উদ্ভিদ, কোন গোত্রে পড়ে? তৃণজাতীয়। তৃণজাতীয় না, তৃণজাতীয় নয়। সুযোগ চলে যাচ্ছে নোমান এবং জাহিদের কাছে। মেস্তা জাতীয়। মেস্তা। মেস্তা না, দু দলে কোন দলের কাছ থেকে মনে হচ্ছে না যে সঠিক উত্তর পাবো। এটি হচ্ছে গুল্ম জাতীয়, গুল্ম তৃণ নয়, গুল্ম জাতীয় এটি উদ্ভিদ। যাই হোক, দেখা যাক যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা পার কিনা। আমরা যে পানি খাই বা আমরা যে বাসা যে পানি পাই, সে পানি আমাদের কে সরবরাহ করে? ওয়াসা। ওয়াসা সরবরাহ করে। ভেরি গুড। আচ্ছা, আমার প্রশ্ন, ওয়াসা পানি পায় কোথা থেকে? ভূগর্ভ। ভূগর্ভ থেকে। আর সবচেয়ে বড় উৎসটা কোনটা? সমুদ্র। বৃষ্টির পানি? নট রিয়েলি, বৃষ্টির পানিও আছে কিন্তু নদীর পানিটা হচ্ছে মূল উৎস, সেটাকে তারা শোধন করে তারপরে আমাদেরকে দেন ওয়াসা। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে পানি পাই, কলে খুললেই যে পানি পাই, সেই পানিতে এক ধরনের রাসায়নিক পদার্থ মিশ্রিত থাকে। প্রশ্ন হচ্ছে কোন রাসায়নিক পদার্থটি মিশ্রিত থাকে আমাদের ট্যাপের পানিতে? ফিটকিরি। ফিটকিরি না, আমি ঠিক ফিটকিরি বলবো না, আমরা পাচ্ছি না সঠিক উত্তর। চলে যাচ্ছি জাহিদ এবং মানে কাছে। ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার। ক্লোরিন। ক্লোরিন, যেটাকে আমরা ব্লিচিং পাউডার হিসেবে চিনি, কিন্তু ক্লোরিন হচ্ছে মূল। সেটা যখন পানির মধ্যে দেয় তখন যেটা হয়, পানির জীবাণুগুলোকে মেরে ফেলে এবং ময়লাটা আস্তে করে নিচে পড়ে যায়, তারপরে উপরে যে বিশুদ্ধ পানিটা সেটাকে পাম্প দিয়ে টেনে উপরে ট্যাঙ্কিতে ওঠানো হয়, সেখান থেকে ওয়াসা আমাদের ঘরের কলগুলোতে আমাদের সরবরাহ করে। অলরাইট, দেখা যাচ্ছে যে দুটি প্রশ্নের উত্তর আমরা জিজ্ঞেস করেছিলাম ফয়েজ এবং সোলানাকে, তাদের কাছে সঠিক উত্তর পাইনি। আর 10 নম্বর ওদিকে পেয়েছেন জাহিদ এবং নোমান। এবারে আমরা যে প্রশ্ন করব সেটি হচ্ছে সাহিত্য থেকে। সাহিত্য থেকে প্রথমে প্রশ্ন করব জাহিদ এবং নোমানের দলকে। তাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা নজরুল ইসলামের, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করলাম, কততম জন্মবার্ষিকী ছিল? আচ্ছা, আমি বলে দিই, এটা হচ্ছে 115তম। 115তম জন্মবার্ষিকী ছিল এবং কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। শুধু তাই না, যে তার লেখা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, তাই না, এই
রণসঙ্গীতটি আমাদের জাতীয় রণসঙ্গীত, তাই না? এবং তার কাব্যগ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের রণসঙ্গীত কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সন্ধ্যা, সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে। জাহিদ বলেছেন সন্ধ্যা কাব্যগ্রন্থ, এবং জাহিদ আপনার এই উত্তর সঠিক। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন, একটি বিখ্যাত উপন্যাস, সেই উপন্যাসের দুটি চরিত্রের নাম বলি, দেখি বলতে পারেন কিনা এটা কোন উপন্যাসের চরিত্র। একজনের নাম হচ্ছে মহেন্দ্র, আরেকজনের নাম হচ্ছে বিনোদিনী, এবং এই দুজন এই উপন্যাসের খুবই গুরুত্বপূর্ণ চরিত্র, মহেন্দ্র এবং বিনোদিনী। অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস, আমি একটু সাহায্য করি। এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের দুটি চরিত্র, মহেন্দ্র এবং বিনোদিনী। ঘরে বাইরে, ঘরে বাইরে না, ভুল উত্তর। আমি চলে যাব ওই পাশে ফয়েজ এবং সৈলানার কাছে। এনি আইডিয়া? শেষের কবিতা। শেষের কবিতা না, শেষের কবিতা হচ্ছে অমিত লাবণ্য, সেখানে মহেন্দ্র নেই। মহেন্দ্র এবং বিনোদিনী এই দুটি চরিত্র হচ্ছে তার বিখ্যাত উপন্যাস চোখের বালি। চোখের বালির অত্যন্ত বিখ্যাত দুটি চরিত্র। তো দেখা যাচ্ছে একটি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি, দর্শক পেয়েছেন জাহিদ এবং নোয়ান, এবার পালা সোহেল রানা এবং ফয়েজের। আপনাদের জন্য প্রশ্ন, একটি বিখ্যাত গ্রন্থ, সেটি সম্পাদনা করেছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, বিখ্যাত সাহিত্যিক, এবং সেই গ্রন্থটির নাম হচ্ছে একুশে ফেব্রুয়ারি। আমার প্রশ্ন হচ্ছে, একুশে ফেব্রুয়ারি এই গ্রন্থের সম্পাদনার দায়িত্ব কোন বিখ্যাত সাহিত্যিক পালন করেছিলেন? হাসান হাফিজুর রহমান। হাসান হাফিজুর রহমান, ব্রিলিয়ান্ট। হাসান হাফিজুর রহমান, তিনি একুশে ফেব্রুয়ারি এই গ্রন্থটি সম্পাদনা করেছেন। ভেরি গুড। পরের প্রশ্ন দেখি এটার উত্তর দিতে পারেন কিনা। আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সাল অনুষ্ঠিত হয়েছিল, তাই না? এবং এই মহান মুক্তিযুদ্ধ নিয়ে একটি অসাধারণ গ্রন্থ রয়েছে আমাদের একজন বিখ্যাত সাহিত্যিকের, একজন বিখ্যাত লেখিকার। এই রচনাটির নাম হচ্ছে একাত্তরের ডায়েরি। প্রশ্ন হচ্ছে কার লেখা? সুফিয়া কামালের। সুফিয়া কামাল, ব্রিলিয়ান্ট। সুফিয়া কামাল, তার লেখা এই অসাধারণ গ্রন্থ একাত্তরের ডায়েরি। আপনার যদি পড়া না হয়ে থাকে, আমি বলবো বইটি পড়েন, কারণ আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে যদি জানতে চান, আমাদের বিখ্যাত সাহিত্যিক সুফিয়া কামালের এই গ্রন্থটি আপনাকে অনেক কিছু জানতে সাহায্য করবে। ভেরি গুড। দুটি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি আমরা ফয়েজ এবং সৈলানার কাছ থেকে, তারা পেয়ে যাচ্ছেন 20, আর ওদিকে একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নোমান এবং জাহিদ পেয়ে যাচ্ছেন 10। সাহিত্যের পরে এবারে যে বিষয় থেকে প্রশ্ন করবো, সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রশ্ন করব প্রথমে জাহিদ এবং নোমানকে। জাহিদ এবং নোমান, আপনাদের জন্য প্রশ্ন, আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল কত তারিখে শহীদ হয়েছিলেন? 10 ডিসেম্বর। না, ভুল উত্তর। চলে যাচ্ছি ফয়েজ এবং সৈলানার কাছে। বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল কত তারিখে শহীদ হয়েছিলেন 1971 সালের? 10 এপ্রিল। 10 এপ্রিল, আমি কাছাকাছি আপনার উত্তরটা আমি নিচ্ছি, এটি হয় 8 এপ্রিল। 8 এপ্রিল আমাদের বীর শ্রেষ্ঠ মুস্তফা কামাল আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। ভেরি গুড। বোনাস 10 নম্বর চলে গেল সোহেল রানা এবং ফয়েজের কাছে। জাহিদ এবং নোমান, আপনাদের জন্য আরেকটি সুযোগ। সম্প্রতি আমাদের যে বিখ্যাত বন রয়েছে, সবচেয়ে বিখ্যাত বন কোনটি আমাদের? সুন্দরবন। সুন্দরবন, সুন্দরবনে অতি সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, আগুন লেগেছিল বনে, তাই না? এবং একটা বিশাল অংশ আগুনে পুড়ে গেছে, এবং সেক্ষেত্রে আমাদের সুন্দরবনের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং 3-4 দিন ধরে আগুন জ্বলেছিল। তো আমার প্রশ্ন হচ্ছে আগুন নিয়ে না, আমার প্রশ্নটা হচ্ছে অন্যটা, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ভেতরে যে সুন্দরবন, সেটার আয়তন কত বর্গ মাইল? 4177। 4177 বর্গ মাইল বলছেন নোমান। নোমান, আপনার উত্তর ভুল। ফয়েজ এবং রানা, 6017। না, দুদলই ভুল বলেছেন।
1950 বর্গ মাইল, 1950 বাংলাদেশের ভেতরে যে সুন্দরবনটি সেটির আয়তন হচ্ছে 1950 বর্গ মাইল। ওকে গ্রেট। দেখা যাচ্ছে যে আমরা জাহিদ এবং নোমানের কাছ থেকে কোনো সঠিক উত্তর পেলাম না বাংলাদেশ বিভাগে। দেখা যাক, আমাদের উপাশে রয়েছেন সোহেল রানা এবং ফয়েজ, তারা কটি প্রশ্নের সঠিক উত্তর দেন। আপনাদের জন্য প্রশ্ন, আমাদের বীর শ্রেষ্ঠ কয়জন? সাতজন। ভেরি গুড। দশ নম্বর পাবেন যদি বলতে পারেন আমাদের মহান মুক্তিযুদ্ধের যে সাতজন বীর শ্রেষ্ঠ ছিলেন তার মধ্যে প্রথম কে শহীদ হয়েছিলেন? সিপাহী মোস্তফা কামাল। বীর শ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল। ব্রিলিয়ান্ট। এবং দশ নম্বর, ভেরি গুড। পরের প্রশ্ন, একটা ভীষণ সুন্দর একটা গান আছে এবং যেটির সুর দিয়ে আমাদের বাংলাদেশ টেলিভিশনের সংবাদ শুরু হয়, সব কটা জানালা খুলে দাও না। আমার প্রশ্ন হচ্ছে এই সব কটা জানালা খুলে দাও না এই বিখ্যাত গানটির গীতিকার কে? তিনি একজন বিখ্যাত মানুষ। মনে হচ্ছে না উত্তর দিতে পারবেন রানা এবং ফয়েজ, চলে যাচ্ছি নোমান এবং জাহিদের কাছে। বাংলাদেশের বিখ্যাত মাহমুদুজ্জামান? মাহমুদুজ্জামান না, গোবিন্দ হালদার। সব কটি জানালা খুলে দাও না এটির গীতিকার হচ্ছেন নজরুল ইসলাম বাবু। নজরুল ইসলাম বাবু তার লেখা সব কটি জানালা খুলে দাও না। তো দেখা যাচ্ছে একটি প্রশ্নের সঠিক উত্তর এবং একটি বোনাস প্রশ্নের সঠিক উত্তর মিলে ২০ নম্বর পেয়ে গেছেন ফয়েজ এবং সোহেল রানা। বাংলাদেশের পর এবারে আমরা চোখ ফেরাবো ভূগোলে। ভূগোল থেকে প্রথম প্রশ্ন নোমান এবং জাহেদের জন্য, আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে আমাদের এই সমগ্র অঞ্চল বিভিন্ন ভাগে ভাগ করা ছিল, তাই না? তার মধ্যে একটা বিখ্যাত অঞ্চল হচ্ছে সমতট, তাই না? আমরা সবসময় ভূগোল বইয়ে পড়েছি, ইতিহাসে পড়েছি। আমার প্রশ্ন হচ্ছে বর্তমান কোন কোন অঞ্চল নিয়ে সে সময়ের সমতট গঠিত হয়েছিল? কুমিল্লা, সিলেট। কুমিল্লা, সিলেট, সিলেট, বরিশাল। বরিশাল। আচ্ছা, আপনাদের উত্তর অর্ধেক হয়েছে। আমি এখনই আপনাদের নাম্বার দিচ্ছি না, সুযোগ দিচ্ছি ওপাশে ফয়েজ এবং রানাকে। কুমিল্লা এবং নোয়াখালী। অ্যাবসলিউটলি রাইট। বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল সমতট। সঠিক উত্তর দিয়ে বোনাস দশ নম্বর নিয়ে গেছেন ফয়েজ এবং রানা। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। আপনাদের জন্য পরের প্রশ্ন, জোয়ার ভাটা। জোয়ার ভাটায় আমরা জানি যে আমরা ভূগোল বইয়ে পড়েছি একটা হচ্ছে তেজ কটাল, আর একটা হচ্ছে মরা কটাল। আবার প্রশ্ন হচ্ছে জোয়ার ভাটার এই যে তেজ কটাল আর মরা কটাল, তেজ কটাল কখন হয় আর মরা কটাল কখন হয়? তেজ কটাল হয় হচ্ছে অমাবস্যার সময়, রাইট? আর হচ্ছে মরা কটাল হয় হচ্ছে যখন অমাবস্যা থাকে না। অ্যাবসলিউটলি রাইট। তেজ কটালটা হবে যখন অমাবস্যা থাকবে, তখন তেজ কটালটা হবে। ভেরি গুড, দশ নম্বর পেয়েছেন। এবারে সুযোগ চলে যাচ্ছে রানা এবং ফয়েজের কাছে। আপনাদের জন্য দুটি প্রশ্ন, আমরা জানি যে সমুদ্র পৃষ্ঠে বায়ুর তো চাপ থাকে না, বিভিন্ন পাহাড়ের উপরে বায়ুর চাপ একরকম, সমতল ভূমির উপরে একরকম, আবার সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ আরেক রকম। আমার প্রশ্ন হচ্ছে সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত সেন্টিমিটার? আবার যখন পাহাড়ের উপর উঠবো তখন আমাদের চাপটা আস্তে আস্তে কমতে থাকবে। সঠিক উত্তর দিয়েছেন বোনাস দশ নম্বর পাশে জাহিদ এবং নোমানের জন্য। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন আপনাদের জন্য, একটি প্রজাতন্ত্র রয়েছে যেখানে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ বাহিনী সেখানে নিয়োজিত রয়েছেন শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে, এবং এই প্রজাতন্ত্রটির নাম হচ্ছে বেনিন। প্রশ্ন হচ্ছে বেনিন প্রজাতন্ত্রটি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে। আফ্রিকা মহাদেশে, অ্যাবসলিউটলি রাইট। এবং দশ নম্বর পেয়েছেন সোহেল রানা এবং ফয়েজ। আমরা চারটি বিষয় থেকে প্রশ্ন করেছি, এবারে আমরা চলে আসবো সূত্র রাউন্ডে, এবং সূত্র রাউন্ডে আমরা যে বিষয় থেকে প্রশ্ন করব সেটি হচ্ছে ইতিহাস।
ইতিহাস থেকে সূত্র রাউন্ডের প্রথম প্রশ্ন, প্রথম সূত্র আমাদের, প্রথম সূত্রে সঠিক উত্তর দিলে 40 নম্বর, দ্বিতীয় সূত্রে দিলে 30 নম্বর, তৃতীয় সূত্রে সঠিক উত্তর দিলে 10 নম্বর। নোমান এবং জাহিদ প্রথমে সেই সুযোগটি পাচ্ছেন। আপনাদের জন্য প্রথম সূত্র, নোমান এবং জাহিদ, তিনি একজন সম্রাট ছিলেন, বিশ্ববিখ্যাত সম্রাট, এবং তিনি ছিলেন ভারতবর্ষের মৌর্য সাম্রাজ্যের থার্ড সম্রাট ছিলেন তিনি। তার রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 273 থেকে 236 অব্দ পর্যন্ত। কে এই মহান সম্রাট? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নোমান, আপনার উত্তর ভুল। আপনি সুযোগ পাচ্ছেন দ্বিতীয় সূত্রের জন্য, দ্বিতীয় সূত্রের 30 নম্বর। দ্বিতীয় সূত্র হচ্ছে, এই সম্রাটকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজাপালক সম্রাট। তার পিতার নাম ছিল বিন্দুসার। হর্ষবর্ধন। 30 নম্বরের জন্য খেলছিলেন জাহিদ এবং নোমান, এবং আপনাদের এই উত্তর ভুল। শেষ সূত্র আপনাদের জন্য, 10 নম্বর পাবেন। তিনি কলিঙ্গ যুদ্ধে 100,000 মানুষের সম্রাট অশোক। রাইট, সম্রাট অশোক। এটি প্রথমেই আমি আশা করেছিলাম যে আপনাদের কাছ থেকে এটা উত্তর পাবো, সম্রাট অশোক। এবং তিনি খুবই যুদ্ধবাজ একজন রাজা ছিলেন, সম্রাট ছিলেন, সব জায়গায় যুদ্ধ জয় করতেন এবং নির্বিচারে মানুষ হত্যা করতেন। তো কলিঙ্গের যুদ্ধের সময় তিনি চোখের সামনে 100,000 মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখেন, এবং সেটি দেখে তার মধ্যে মনে হয় যে এ কি, আমি কি করছি, মানুষের এইভাবে মানুষের জীবন নষ্ট করছি, হত্যা করছি। তখন তার মধ্যে একটা পরিবর্তন আসে এবং তিনি যুদ্ধ ছেড়ে দেন এবং অহিংসার বাণী প্রচার করতে শুরু করেন। বৌদ্ধ ধর্ম প্রচারে তিনি ব্রতী হন এবং সুমাত্রা, বর্ণিও, সিংহল দেশে তিনি বুদ্ধের বাণী প্রচার করেন, এবং তারপরে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রজাপালক সম্রাট হিসেবে খ্যাতি লাভ করেন। 10 নম্বর পেলেন নোমান এবং জাহিদ। এবারে 40 নম্বর পাওয়ার সুযোগ রয়েছে সোহেল রানা ফয়েজের, দেখা যাক তারা কি করেন। সোহেল রানা ফয়েজ, আপনাদের জন্য প্রথম সূত্র, তিনি একজন বিখ্যাত বাঙালি পণ্ডিত। তিনি সেই পণ্ডিত, সেই মানুষ যিনি সর্বপ্রথম দুর্গম হিমালয় পার হয়ে তিব্বতে গিয়েছিলেন শিক্ষা লাভ করবার জন্য। রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত না, রামাই পণ্ডিত না। দ্বিতীয় সূত্র আপনাদের জন্য, তিনি তিব্বতে যান এবং তিব্বতেই তার মৃত্যু হয়। তার জীবনকাল ছিল 770 থেকে 840 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে। 30 নম্বরের জন্য মনে হচ্ছে না সঠিকতা পাবো। 10 নম্বরের জন্য আপনাদের কাছে তৃতীয় সূত্র, তাকে বলা হতো শ্রী জ্ঞান, শ্রী জ্ঞান বলা হতো। তিনি ছিলেন বিক্রমশিলা মহাবিহারের অধ্যক্ষ এবং তিনি আচার্য শিলভদ্রের কাছে দীক্ষা লাভ করেন। সুযোগ হারালেন আপনারা, চলে যাচ্ছে নোমান এবং জাহিদের কাছে। অতীশ দীপঙ্কর। অ্যাবসলিউটলি রাইট, অতীশ দীপঙ্কর, শ্রীগান অতীশ দীপঙ্কর। তিনি সেই বিখ্যাত বাঙালি যিনি জ্ঞান লাভের জন্য শেষ সময়ে তিনি হিমালয় পার হয়ে তিব্বতে গিয়েছিলেন এবং আচার্য শিলভদ্রের কাছে দীক্ষা লাভ করেন, এবং পরবর্তীতে তার এত খ্যাতি ছড়িয়ে পড়ে, এত দক্ষতা অর্জন করেন যে বিক্রমশিলা যে মহাবিহার, মহাবিহার বলতে তখনকার বিশ্ববিদ্যালয় বোঝায়, আজকে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলো, সেটার তিনি অধ্যক্ষ ছিলেন, প্রধান হয়েছিলেন। দুঃখিত আপনারা কোনো নম্বর পেলেন না, তবে বোনাস 10 নম্বর চলে গেল জাহিদ এবং নোমানের কাছে। আমরা বিশ্বভিত্তিক রাউন্ডের শেষে চলে এসেছি, জানিয়ে দিই কোন দল কত স্কোর করছে। দেখা যাচ্ছে স্কোর অনুযায়ী আব্দুল্লাহ নোমান এবং আব্দুল্লাহ আল জাহিদ, তাদের এখন পর্যন্ত অর্জন 70 নম্বর। অন্যদিকে ফয়েজুল্লাহ এবং সোহেল রানা, তারা দুজনে মিলে অর্জন করেছেন 60 নম্বর। দেখতেই পাচ্ছেন দু দলের মধ্যে বেশ লড়াই জমে উঠেছে, মাত্র 10 নম্বরের তফাত। তবে এরপরে আমাদের যে রাউন্ড, সেখানে কিন্তু এই তফাত ঘুচে যেতে পারে। দ্রুত প্রশ্ন দ্রুত উত্তরের রাউন্ড, কুইক কুইজ। কুইক কুইজ, 1 মিনিট সময়, 10টি প্রশ্নের প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 নম্বর, অর্থাৎ সর্বমোট 50 নম্বর তোলার সুযোগ থাকছে প্রতিটি দলের। আর কুইক কুইজ আমরা প্রথমে প্রশ্ন করব ফয়েজ এবং সোহেল রানাকে, 1 মিনিট সময় বরাদ্দ আপনাদের জন্য। তৈরি আপনারা? ফয়েজ এবং রানা, আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন।
লুফথ্যান্সা কোন দেশের বিমান সংস্থা? জার্মানির। জার্মানি, সঠিক উত্তর। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ তার যাত্রা শুরু করেছিল? লিখিতভাবে 50টি দেশ নিয়ে। 50টি দিয়ে সঠিক উত্তর। 51টি বলা হয়। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল? 1950। চমৎকার। সার্ক কোন বছরে প্রতিষ্ঠিত? 1985 সালে 8 ডিসেম্বর। এক্সেলেন্ট, ভেরি গুড। ব্যাঙের সর্দি এটি বলতে কি বোঝায়? অসম্ভব, অসম্ভব ঘটনা। 2 ডিসেম্বর 1997 সালে একটি শান্তি চুক্তি সম্পাদিত হয়। প্রশ্ন হচ্ছে কোন শান্তি চুক্তি? চট্টগ্রাম শান্তি চুক্তি। চমৎকার। আমলাতন্ত্রের প্রবক্তা হিসাবে, প্রধান প্রবক্তা হিসাবে কাকে ধরা হয়? এক্সেলেন্ট। নেপালের যে পার্লামেন্ট সেটাকে কি বলে? পঞ্চায়েত, আমি ধরে নিচ্ছি সঠিক উত্তর। এক্সেলেন্ট। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর অবস্থিত? জলবিদ্যুৎ কেন্দ্র, ভেরি গুড। বার্লিন দেয়াল এটি নির্মিত হয়েছিল কত সালে? জলদি জলদি, সময় শেষ হয়ে যাচ্ছে। 1936 না, দুঃখিত, সময় শেষ হয়ে গেল। এটা হচ্ছে 1961 সালে। 1961 সালে বার্লিন দেয়াল নির্মাণ করা হয়েছিল পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানির মধ্যে বিভাজন টেনে দেবার জন্য এই দেয়াল নির্মাণ করা হয়। কিন্তু আপনারা ব্রিলিয়ান্ট খেলেছেন, 10টির মধ্যে 9টি সঠিক উত্তর দিয়েছেন, চমৎকার। 45 নম্বর পেয়ে গেছেন ফয়েজ এবং সোহেল রানা, ভেরি গুড, ভেরি ওয়েল ডান। এবারে পালা নোমান এবং জাহিদের, দেখা যাক তারা 10টির মধ্যে কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। নোমান এবং জাহিদ তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ব্রাজিলের মুদ্রা নাম কি? ক্রুজিরো। ক্রুজিরো, অ্যাবসলিউট রাইট। জাতিসংঘ গঠনের প্রস্তাবক কে ছিলেন? রুজভেল্ট। রুজভেল্ট। IMF এটির সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিস। প্যারিস, নো। IMF জেনেভা, না। পাস্তুরাইজেশনের মাধ্যমে কি জীবাণুমুক্ত করা হয়? দুধ। দুধ, অ্যাবসলিউট রাইট। সবচেয়ে হালকা ধাতুটির নাম কি? লিথিয়াম। লিথিয়াম, ভেরি গুড। হীরক কেন উজ্জ্বল দেখায়? কার্বন কাঠামোর জন্য। এক্স্যাক্টলি, পৃথিবী এবং তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান থাকে এটাকে কি বলা হয়? অভিকর্ষ। অভিকর্ষ, অ্যাবসলিউটলি রাইট। বছরে 9 মাস বরফে আচ্ছন্ন থাকে এশিয়ার কোন উপকূল? উত্তর। উত্তর উপকূল, ভেরি গুড, ভেরি ওয়েল ডান। অক্সিজেন আবিষ্কার করেন কি? জেবি পিস্তুনি। জেবি পিস্তুনি। মালদ্বীপের মুদ্রার নাম কি? অনুষ্ঠানের শেষে এসে আমরা দেখতে পাচ্ছি সমস্ত স্কোর যোগ করে আমাদের আব্দুল্লাহ নোমান এবং আব্দুল্লাহ জাহিদ তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 120 নম্বর। অন্যদিকে ফয়জুল্লাহ এবং সোহেল রানা তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 105 নম্বর। তো সব সাথে শেষ হয়ে গেল আজকে আমাদের অনুষ্ঠানের সময়সীমা। দেখা হবে আপনাদের সাথে আগামী সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল, আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। কারণ তথ্য, জ্ঞান, প্রযুক্তি আমাদেরকে নিয়ে যাবে আগামী পথে, ভবিষ্যতের পথে। হ্যাপি ক্রিসমাস। কখন যাবে?